একটি খুব বিশাল তার মুখ ভেতরে কি আছে তা কিছুই দেখা যায় না অথচ এটি কি ভীষণ ভয় পায় ইএমএন এর মানুষ ধারের কাছেও গেছে না কেউ এমন কি নাম নিতেও ভয় তাদের ধারণা নাম মুখে আনলেই নেমে আসবে গজব নিমিশেই টেনে নিয়ে যাবে বিশাল সেই কোপের ভেতর নাম বারমুট কূপ যার অর্থ দ্বারাই নরকের কূপ বহির্বিশ্বে এই নাম বলেই পরিচিত বারমুটকে ঘিরে আছে শত শত বছরের লোককথা সেখানে বারবার এটিকে অবহিত করা হয়েছে জিনদের কারাগার হিসেবে লুকে বলে দুষ্ট নরক কে দেখেছে কবে কিন্তু সত্যিই যদি নরকটা ঘুরে আসা যায় এমন ভাবনা থেকে কয়েকদিন আগেই দুঃসাহসিক এক কাণ্ড ঘটিয়েছে ইয়েমেনের একদল ভূতাত্ত্বিক প্রথমবারের মতো নরকের কূপে নামলো মানুষ আর সেখানকার দৃশ্য দেখে সবাই অবাক গহিন আধারে বাসা বেঁধেছে একদল সাপ শুধু তাই নই রয়েছে আস্ত জলপ্রপাত বারমুটে জিনের অস্তিত্ব না মিললেও পাওয়া গেছে অদ্ভুত এক গন্ধ গহব্বরে মরে পচে আছে বহু পশুপাখি পাখি গন্ধের উৎপত্তি কি সেখান থেকেই বিশেষজ্ঞদের এমনই ধারণা মরদেহগুলো তারা নিয়ে এসেছে সাথে এনেছে গহব্বরের মাটি পাথর ও বৃষ্টির জমা পানির নমুনা এতদিন যা আতঙ্ক ইয়েমেনদের আচ্ছন্ন করে রেখেছিল তা যে অমূলক সেটাই প্রমাণ করে দিয়েছে ইয়েমেনের বিশেষজ্ঞরা তাদের মতে গ্রহটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে যাতে কোনো সন্দেহ নেই নাইম হাসান আর ইস ব্রক স্পোর্টস লাইফ